আপনারা দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটিবার দেখার জন্য মানুষ নিজেদের বাড়ির ছাদে পর্যন্ত চলে গিয়েছে, শুধুমাত্র একটিবার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখবেন বলে তারা ছাদে অপেক্ষা করছেন। এই পদযাত্রাটি শুরু হয়েছিল কলেজ প্রাঙ্গণে, এই পদযাত্রাটি শেষ হবে ধর্মতলায়। যেখানে নারী সুরক্ষা দিবস হিসেবে আমরা পালন করি, নারী সুরক্ষার দাবিতে এবং ইন্টারন্যাশনাল উইমেন ডে উপলক্ষে আমরা এই দিনটি সুন্দর করে পালন করার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য রাস্তার দুই ধারে দাঁড়িয়ে আছে। এই পদযাত্রাটি শুরু হয়েছিল কলেজ প্রাঙ্গণে, এই পদযাত্রাটি শেষ হবে ধর্মতলায়।